প্রায় 29 কোটি লোকর ধন এলআইসিত, 45 কোটি লোকর ধন এসবিআইত। সেই ধন কি হব? লাঠিরে কোবাইছে, বন্দুকেরে গুলিয়াওক, আন্দোলন চলিবই। গৌতম আদানীয়ে কোটি কোটি ভারতীয়র ধন লৈ প্রবঞ্চনা করার অভিযোগ। বিশ্বর চতুর্থ ধনী ব্যক্তি হিসাবে পরিগণিত হওয়া আদানীর নাম এতিয়া 20 জন ধনী ব্যক্তির ভিতরতো নাই। আদানীর সাম্রাজ্য খহিছে, চিন্তিত দেশের কোটি কোটি লোক। এল আই সি এস বি আই ডুবিব পারে, পানিত পড়িব পারে কোটি কোটি ভারতীয়র ধন। রাজ্যজুড়ি কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। উত্তাল গুয়াহাটি, এই কথাবিলাক কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদী ডাঙরে চকু মুদি আছে। গতিকে আমার কথা হয়েছে, সাধারণ রাইজর ধন সুরক্ষিত করবলৈ আদানীয়ে যাতে কোনো চোতালি করব নোৱাৰে, আদানীয়ে যাতে দেশের পৰা পলাই যাব নোৱাৰে, তার কারণে কেন্দ্রীয় সরকারে অসমৰ ভারতৰ রাইজক সুরক্ষা দিব লাগে, কথা দিব লাগে যে এক টকাও কারো লোকসান নয়। আদানীও পলাই যাব নেকি? কারো লোকসান নহয় বলে কিয় নিশ্চিতি প্রদান করিব পৰা নাই সরকারে? নগাঁওতো কংগ্রেসের বিশাল প্রতিবাদী কার্যসূচী। বিজেপি সরকারে কিয় আদানীর বিরুদ্ধে ব্যবস্থা লওয়া নাই? ভারতীয় অর্থনীতিক তছনছ করেছে বিজেপি সরকারে। নিবনুয়াক চাকরি দিব পৰা নাই বিজেপিয়ে। 2 কোটিকৈ লোকক চাকরি দিম বলে কৈছিল, 2 লাখকে চাকরি দিব পৰা নাই। এই সরকারটাই সরকার করার আগতে বিজেপি দলে কৈছিলে প্রতি বছরে তেওঁলোকে 2 কোটিকে চাকরি দিব। আজি 2 কোটিতে দূরের কারণে 2 লাখ চাকরি ভারতবর্ষত দিব পৰা নাই। আজি নিবনুয়াসকল হতাগ্রস্ত হয়ে ঘুরি ফুরিছে, সংস্থাপন নাই, দুখিয়াসকলক সহায়ের কোনো ব্যবস্থা নাই। অকল মাঝে মাঝে চমক সৃষ্টি করে মানুষক মন ডাইভার্ট করে সাম্প্রদায়িকতার রাজনীতি তেওঁলোকে করব বিচাৰিছে। এস বি আই এল আই সিত জমা আছিল দরিদ্রর টকা, সেই ধন এতিয়া সুরক্ষিত নহয়। অচ্ছেদিনের সপোন দেখায় ঠগিছে নরেন্দ্র মোদিয়ে। প্রতিবাদ ধুবুরীতো নরেন্দ্র মোদী হোসিয়ার স্লোগান। নরেন্দ্র মোদীর সোহাত গৌতম আদানী, সেই গৌতম আদানী এটা ডুবিছে। রাইজর ধনু পানিত পড়ব নাকি? সেই সঞ্চিত কোটি কোটি টাকা আদানীর হাতত সমজাই দিছিল বিজেপিয়ে। সেই বিষয়ত কিয় তদন্ত নকৰি মূর পুলুকা মারিছে সরকারে? প্রতিবাদ তেজপুরত। আসল স্বরূপ ওলাই পড়ার ভয় বিজেপির, কারণ তেওঁলোকৰ আসল স্বরূপটো ওলাই পড়ে বলে, আসল স্বরূপটো ওলাব বলে তেওঁলোকে ভয় খায়, এই তদন্তৰ পৰা ফালৰি কাটিবলে বিচাৰিছে। গতিকে আমি সেই আহ্বান জনাইছো যে ইয়াৰ উচিত তদন্ত হব লাগে, আৰু তদন্ত নহওয়ালেকে আমাৰ কংগ্ৰেছৰ কণ্ঠৰোধ কৰিব নোৱাৰিব। প্ৰতিবাদ আৰম্ভ হৈছে, এই প্ৰতিবাদ চলিবই ফকিয়নি কংগ্ৰেছ নেতৃত্বৰ। নিউজ ডেস্ক, টাইম ইট।